নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বললো না। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, ইতিমধ্যে মোহনবাগান কিন্তু 5 জন প্লেয়ারকে রেজিস্টার করিয়ে নিয়েছে আইএসএলের জন্য। নতুনভাবে রেজিস্টার কিন্তু করানো হয়েছে আইএসএলের জন্য। তো সেই 5 জন প্লেয়ারের নাম তোমাদেরকে জানাবো, যার মধ্যে 4 জনকে আগেই রেজিস্টার করিয়েছে এবং আজকে কিন্তু আরেকজনকে নতুন করে রেজিস্টার করানো হয়েছে। তো সবার নামটাই তোমাদেরকে জানিয়ে দিই। তো প্রথমজন হচ্ছেন গোলকিপার আর শেখ। তো আর শেখকে আইএসএলের যে প্রথম ম্যাচ খেলেছিল মোহনবাগান মুম্বাই সিটির বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু আর শেখ তিনি রেজিস্টার ছিলেন না, তাকে কিন্তু নতুন করে রেজিস্টার করা হয়েছে। 2 নম্বর প্লেয়ার হচ্ছেন রাজ বাসপোরে, ডিফেন্ডার, তাকেও কিন্তু প্রথম যে ম্যাচ খেলেছিল মোহনবাগান আইএসএলের মঞ্চে মুম্বাই সিটির বিরুদ্ধে, সেই ম্যাচে তিনিও রেজিস্টার ছিলেন না, আইএসএলের রেজিস্টার টিমে লিস্টেও তিনি ছিলেন না। তো বর্তমানে কিন্তু তাকে রেজিস্টার করানো হয়েছে। রবি বাহাদুর রানা, এই রাইট ব্যাক লেফট ব্যাক তোমরা যে কোনো ব্যাকই বলতে পারো, দারুণ স্পিডি প্লেয়ার, দারুণ খেলেছেন কলকাতা লিগের বেশ কয়েকটি ম্যাচে। তো সেই রবি রানা গত সিজনে রেজিস্টার ছিলেন, কিন্তু এই সিজনে প্রথম ম্যাচে কিন্তু তিনি রেজিস্টার ছিলেন না আইএসএলের সিজন 11-এর লিস্টে। তো তাকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে। তারপরে যাকে রেজিস্টার করানো হয়েছে তিনি হচ্ছেন টাইসন সিং। তো এই রাইট উইঙ্গার টাইসন সিং দারুণ স্পিডি প্লেয়ার, তাকে কিন্তু আইএসএলের জন্য রেজিস্টার করিয়ে নিয়েছে মোহনবাগান। এবং লাস্ট যে প্লেয়ারটিকে রেজিস্টার করানো হয়েছে, ভারতীয় প্লেয়ার, তার নাম হচ্ছে সালাউদ্দিন। তো এই সালাউদ্দিন তরুণ প্রতিভাবান একজন প্লেয়ার, ভালো কোচের আন্ডারে পড়লে অবশ্যই ভালো পারফরমেন্স দেবেন সালাউদ্দিনকে নিয়ে, সেই রকম কিন্তু বিশ্বাস রয়েছে সকলের। এবার ব্যাপার হচ্ছে সিএফএলের বেশ কিছু ম্যাচে কিন্তু সালাউদ্দিন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন, হ্যাটট্রিক অবধি করেছেন, জোড়া গোল করেছেন, তোমরা সকলেই জানো। তো এই সালাউদ্দিনকে কিন্তু আজকে আইএসএলের জন্য রেজিস্টার করা হয়েছে, যেটা কিন্তু অবশ্যই সালাউদ্দিনের জন্য একটা বড় সুযোগ। আশা করা যায় তিনি সুযোগ পাবেন এবং নিজেকে মেলে ধরার চেষ্টা করবেন। তো এটা কিন্তু সকলের আশা রয়েছে। তো এরপরে তোমাদের যেটা জানাবো, এটা তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা, আশিক কুরুনিয়ান তাকে মাঠে দেখা যাচ্ছে না কেন, কী হয়েছে? তো দেখো বন্ধুরা, আশিক কুরুনিয়ান তিনি যেহেতু সদ্য এসিএল ইনজুরি থেকে উঠেছেন, তিনি কিন্তু এখনও অবধি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। কিছু ম্যাচে তিনি অ্যাভেলেবেল ছিলেন, তবে তারপরে কিছুটা ফিটনেসের অভাব চোখে পড়ায় তাকে কিন্তু আর স্কোয়াডে রাখেননি। গত ম্যাচে তোমরা জানো রাফসানের বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতে কিন্তু ছিলেন এই আশিক কুরুনিয়ান। তো শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি আশিক কুরুনিয়ান ফিট হয়ে উঠবেন এবং পরের যে 23 তারিখের ম্যাচটা রয়েছে তাতে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারেন, এইরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে সব কিছু বিচার করে দেখতে গেলে আশিক কুরুনিয়ান কিন্তু একটু চোটপ্রবণ প্লেয়ার রয়েছে, তো সেক্ষেত্রে তার একটু সেরে উঠতে টাইম লাগবে, কারণ তিনি যখন ব্যাঙ্গালোরে ছিলেন তখনও কিন্তু ভালো মন্দ চোট বেশ ভালোই পেতেন, এইটাই হচ্ছে ব্যাপার। অনেক প্লেয়ারদের দেখবে অনেক প্লেয়ারের চোট থাকে, মানে চোটপ্রবণ হয়, একটু কিছু হলেই চোট পায়, আবার অনেক প্লেয়ার একটু কম চোট পায়, এইরকম সব কিছুটাই বডি ফিটনেসের ওপর নির্ভর করে। তবে তার তো একদম এসিএল ইনজুরি হয়েছিল, তো ফিরতে একটু টাইম লাগছে, তো দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।